পরবর্তী সময় অনেকেই এটাকে হত্যাকাণ্ড বা তার পরিবার না জানেন যে পরিবার স্বাভাবিকভাবেই সংক্ষুব্ধ থাকবেন তার ছেলে বিভিন্নভাবে মিডিয়া বা বিভিন্নভাবে এসেছিল এই মৃত্যুটি হত্যাকাণ্ড তো সবার বিভিন্ন তথ্য আমাদের গোয়েন্দা তথ্য এবং মানুষের যে বিভিন্ন ইনফরমেশন সবকিছু আমলে নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করেছে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী পরদিন চার তারিখ বিকেল তিনটার দিকে আনুমানিক তার যে বাসা ডেমরার কোনাপাড়া এলাকা থেকে তিনি বের হন তিনি মূলত জানান যে পরের দিন তার একটি পরীক্ষা আছে তিনি বুয়েটের হোস্টেলে থেকে তিনি পরের দিন পরীক্ষায় অংশ নেবেন পরবর্তীতে বিকেল আনুমানিক পাঁচটার দিকে তিনি সায়েন্স ল্যাবরেটরির মোড়ে পরিচিত ব্যক্তিদের সাথে উনি ঘোরাফেরা করেন এবং একটি রেস্টুরেন্টে পরবর্তীতে তিনি খাওয়া দাওয়া করেন এবং রাত্র আটটার দিকে টাকাভার্সিটি টিএসসি এলাকায় তিনি ঘোরাঘুরি করেন এবং রাত্র দশটার দিকে তিনি রামপুরা ব্রিজ এলাকায় তিনি ঘোরাঘুরি করেন পরবর্তীতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আমরা দেখেছি আবারও বলছি তথ্য প্রযুক্তি বিশ্লেষণে আমরা পেয়েছি তিনি কেরানীগঞ্জের জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকা পুরান ঢাকার জনসন রোড এবং গুলিস্তান এলাকায় তার বিচরণ ছিল মূলত আজকের আমাদের যে ব্রিফিং এর যে মূল পয়েন্ট বা মূল এভিডেন্স দেখেন তথ্য প্রযুক্তির সহায়তা এটা হচ্ছে সাপোর্টিভ এলিমেন্ট কনক্লুসিভ এলিমেন্টে যাওয়ার মতো যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে এখন উপস্থাপন করছি আমরা আনুমানিক যেটা চার তারিখে দিবাগত রাতে আনুমানিক রাত্র দুইটা এক মিনিট যেটা সিসিটিভি ফুটেজের টাইম অনুযায়ী রাত্র দুইটা তিন মিনিট তখন আমরা নিহত পারদিনকে যাত্রাবাড়ির বিবির বাগিচা থেকে একটি রেগুলাতে উঠতে দেখি যেটা আপনাদের অনেকের কাছে এটি রয়েছে এবং তার পরিবারের সাথেও আমরা কথা বলে পরিবার আমাদেরকে বলেছেন তারা মোটামুটি নিশ্চিত যেটা নিহত পারদিন ছিল সেখান থেকে লেগুনাতে চড়ে তিনি আনুমানিক রাত্র দুইটা বিশ মিনিটে সুলতানা কামাল ব্রিজের পাশে তারাবর সাইডে ওই সাইডে বিশ্ব রোডের মোড়ে তিনি লেগুনা থেকে নেমে যান মূলত লেগুনার যে ড্রাইভার ছিলেন আমরা তার সাথে কথা বলেছি তিনি স্বাভাবিকভাবে লেগুনাতে অবস্থানরত অন্যান্য যাত্রীদের কাছে তার ভাড়া পরিশোধ করে তিনি লেগুনা থেকে নেমে যান দুইটা বিশ মিনিটে পরবর্তীতে রাত্র দুইটা ২৬ মিনিটে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পেয়েছি যে পরদিন সুলতানা কামাল ব্রিজের তারাগো প্রান্তরে ব্রিজের মাঝখানে অবস্থান তারাগো প্রান্তে ব্রিজের নিচে অবস্থান করছিলেন